সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় দেখা যায় জয়া আহসানকে, কেননা এই তারকা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি মাঝে মাঝে কোলামেলা পোশাকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। তার জন্য অবশ্য প্রায়শই দর্শকদের কাছে সমালোচনার শিকার হন। সো যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না এই তারকা, যার ফলে অবশ্য প্রতিনিয়ত কোলামেলা ছবি প্রকাশ করতে দেখা যায় তাকে। প্রসঙ্গত, সম্প্রতি সময়ে জয়া আহসান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। তাছাড়া রিসেন্টলি এই তারকা হাজির হয়েছেন লাল কালারের শাড়ি পরে, পাশাপাশি তার চোখে আছে চশমা, তাছাড়া হালকা মেকআপে সম্প্রতি সময়ে দর্শকদের সামনে এভাবেই গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা। পাশাপাশি তার ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে বিউটিফুল বলে দাবি করেছেন, তাছাড়া অনেকে তাকে সুন্দরী বলেছেন, পাশাপাশি অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন, পাশাপাশি অনেকে লিখেছে তুমি দিন দিন সুন্দরী হচ্ছ। সো যাই হোক, সম্প্রতি সময় দর্শকদের কাছে এভাবে ভালোবাসা কুড়াচ্ছেন এই তারকা। প্রসঙ্গত, জয়া আহসান দুই বাংলার দর্শক পেয়ে একজন তারকা, তাছাড়া দুই বাংলাতে দর্শক পেয়েও বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন এই তারকা, যার ফলে অতি অল্প সময় দুই বাংলার দর্শকদের কাছে দর্শক পেয়েতা অর্জন করেছেন। পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গায়ল হয়ে থাকেন, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে থাকেন এই তারকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় লাল শাড়িতে দর্শকদের সামনে গ্ল্যামার ছড়াচ্ছেন জয়া আহসান। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।